আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আবার হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আমার ভিডিওটি শেয়ার করব, আমার আজকের পুরো সারাটা দিন কেমন গেল, আমি কিভাবে পুরো দিন কাটাই সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি আমার ব্লগটিতে সকাল থেকে রাত পর্যন্ত যা যা করলাম সেটি আমি আপনাদের সাথে তুলে ধরবো। ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে নিচে নেমে এসে পড়েছি। এখন আমি আমার পাখিগুলোকে ছেড়ে দিয়েছি, পাখিগুলো খাঁচা থেকে বেরিয়ে পড়েছে। ওদের এখানে খুব ভালো লাগে, ওরা খাঁচা থেকে বের হয়ে এখানে খুব আনন্দ করে ঘুম থেকে উঠে। ওরা এখানে এখন এখানে খাবার দেওয়া আছে, ওরা খেয়ে নেবে। আর আমার পাখি বের করার নিয়ম হচ্ছে প্রতি 2 ঘন্টা পর পর ওদেরকে বের করে দিই, আর 1 ঘন্টা ভিতরে খাঁচার ভিতরে রেখে দিই, তারপর আবার বের করে দিই। এভাবেই তারা সারাটা দিন থাকে। আজ আমি সকালের নাস্তায় ভাজি এবং পুরি রান্না করব। আমার বাচ্চারা এটা খুবই পছন্দ করে, যেহেতু আজকে শনিবার বাচ্চারা ঘরে আছে, তাই আমি তাদের পছন্দের নাস্তাটাই আজকে বানিয়ে নিচ্ছি। আমি পুরিগুলো ভেজে নিচ্ছি, আমি ভাজিটা রাতেই করে রেখেছি। ভাজির সাথে পুরি অনেক মজা লাগে, যারা ঢাকায় বসবাস করে তাদের জন্য এই ভাজি আর পুরিটা সকালের নাস্তায় অসাধারণ লাগে। এটা ঢাকার স্টাইলে আমি ভাজিটা করেছি, এই ভাজিটা দিয়ে পুরিটা খুবই চমৎকার লাগে। আর এই ভাজিটাতে একটু আম বা টক জাতীয় কিছু দেওয়া হয়, অনেক চমৎকার হয় ভাজিটা। এখন আমি টেবিলে চলে এসেছি, টেবিলে আমি আমার নাস্তাগুলো রেডি করে ফেলেছি। এখানে ছিল পুরি, ভাজি আর বাচ্চাদের জন্য কিছু রেখেছি, ওরা যদি পছন্দ করে তাহলে খেয়ে নেবে। আর ছিল চা, আমরা সবাই চা খাই, বাচ্চারাও চা খায়, আমরা সবাই নাস্তা এখন সেরে নেব। বাচ্চারাও চা এখন নিয়ে নিচ্ছে, বাচ্চারা চা পছন্দ করে। আলহামদুলিল্লাহ সকালের নাস্তাটা দারুণ হয়েছে, খুবই মজা করে বাচ্চারা খেয়েছে, দেখে খুবই ভালো লাগলো। এখন আমরা চাটা খেয়ে নেব। আমি চা খাওয়া শেষ করে আমি রান্না শেষ করব, আমি একটু বাইরে বেরোবো, টাউন সেন্টারে যেতে হবে, বাচ্চার জন্য একটা জুতা নিতে হবে। আমি এর আগেও ওর জন্য জুতা নিয়েছি, কিন্তু ওর পায়ে কমফোর্টেবল না, তাই আমি আজকে ওকে নিয়েই আমি জুতা কিনতে যাব, ওর পায়ে পরিয়ে দেখবো, যেটা ওর ভালো লাগে সেটা ও কিনে নেবে। এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, আজকে আমার রান্নার মধ্যে থাকছে কাচ্চি মাছের শুটকি দিয়ে আলু, এখানে মিট আছে, এখানে আমি বরবটি একটু ভেজে নিচ্ছি, এটা দিয়ে আমি ভর্তা করব, আর টমেটো ডাল রান্না করছি, এগুলো আমি এখন রান্না শেষ করব। আমার রান্না শেষ হয়ে গেছে, এখন আমি চলে যাব টাউন সেন্টারের উদ্দেশ্যে। আমরা এখন বেরিয়ে পড়লাম টাউন সেন্টারের উদ্দেশ্যে, মোটামুটি চলে এসেছি। আমি গাড়িটা সেন্সবাড়িতে পার্ক করব, সেন্সবাড়ি পার্ক করে আমি মলের ভিতর চলে যাব। চলে এলাম টাউন সেন্টারের ভেতরে, এখন আমরা জুতোর দোকানগুলোতে যাব আমার ছেলেকে নিয়ে, যেটা ওর পায়ের মধ্যে কমফোর্টেবল এবং ফিট হয় সেই জুতোটা ও নিয়ে নেবে, ওর যেটা পছন্দ হয়। এখন আমরা দোতলায় চলে যাব, দোতলায় কয়েকটা জুতার দোকান আছে, সেখানে আমি ওকে নিয়ে যাব, ও ওর পছন্দ অনুযায়ী জুতোটা নিয়ে নেবে। আমাদের এই শপিং মলটা খুবই চমৎকার, খুবই সুন্দর, অনেক কিছুই আছে এখানে, জুতো থেকে শুরু করে সব ধরনের কাপড় চোপড়, ব্যবহারের জিনিসপত্র, বাচ্চাদের খেলনা, সব কিছুর দোকান আছে। এখন আমি আরেকটি দোকানে এসেছি, এর আগে আরেকটি দোকানে গিয়েছিলাম, সেখানে ওর জুতোটা পায়ে ফিট হয়নি, এটা পুরোটাই জুতার দোকান। এই দোকানে এখন ক্লোজিং ডাউন সেল চলছে, তাই আমি বাচ্চাকে নিয়ে এসেছি, ও এখান থেকে জুতোটা নিয়ে নেবে। আর এখানে সবগুলি হচ্ছে স্কুলের জুতা, আর আমি মেনলি ওর স্কুলের জুতার জন্য এসেছি। এখান থেকে ও কয়েকটা জুতো পরে নিচ্ছে, দেখছে ওর পায়ে কোনটা ফিট হয়,
আমি এই ফাঁকে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি পুরো দোকানটা। এখনো পায়ের মধ্যে জুতাটা পরে দেখবে যে ওর পায়ে জুতোটা কেমন হয়, এবং একটু আমি ওকে বলেছি হেঁটে দেখতে জুতোটা কমফোর্টেবল কিনা। ও এটা পরেছে, পরে এখন এই জুতাটাও একটু হেঁটে বলছে ওর পায়ে আরাম লাগছে না। আমি আরেকটা জুতা দিয়েছি, এখন এই জুতাটাও পরে দেখছে। এই জুতোটা পরে ও খুবই হ্যাপি হয়েছে, কারণ এই জুতোটা ওর পায়ের মধ্যে ফিট হয়েছে এবং একটু আরাম পেয়েছে। এখন এই জুতোটাই ও ফাইনাল করেছে, এটাই নেবে। এখন আমরা চুজ করে ফেলেছি এই জুতোটা নেব। এখন আমরা টিলে যে জুতোটাকে পে করে আসবো। আমাদের মোটামুটি কেনাকাটা শেষ, এখন ও একটু ম্যাকডোনাল্ডসে খেতে চাচ্ছিল, তাই আমি ওকে ম্যাকডোনাল্ডসের চিপস এবং একটা ড্রিঙ্ক আর মোজারেলা স্টিক কিনে দিয়েছি। আমরা এটা শেষ করেই আমরা বাসায় চলে যাব। বাসায় এসে আমার অনেকগুলো কাজ আছে, বাসায় এখন আমি এসে পড়েছি। এখন প্রতি সপ্তাহের যে কাপড় চোপড়গুলো আছে সেগুলো আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি, বাচ্চাদের স্কুলের কাপড়গুলো আর যা যা ছিল সেগুলো আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি। আমি এখন পাউডারস দিয়ে দিয়েছি, গুঁড়ো পাউডার। এখন আমি মেশিনটা স্টার্ট করে দেব। মেশিনটা স্টার্ট করে দিয়েই আমি ওয়েট করব 1 ঘন্টা। আমার 1 ঘন্টা লাগবে এই কাপড় ওয়াশ করতে, তারপর আমি এগুলো নিয়ে গার্ডেনে শুকানোর জন্য চলে যাব। আমার কাপড়গুলো ধোয়া শেষ হয়ে এসেছে, এখন আমি সবগুলো বের করে নেব। বের করে আমি চলে যাব গার্ডেনে। গার্ডেনে গিয়ে আমি কাপড়গুলো আস্তে আস্তে মেলে দেব রোদের মধ্যে। আজ রোদ আছে গার্ডেনে, মোটামুটি রোদ আছে, তাই আমি এগুলো নিয়ে গার্ডেনে মেলে দিচ্ছি। চলে এলাম গার্ডেনে, এখন আস্তে আস্তে এগুলো আমি মেলে দেব। আর আমার আপেল গাছটাকে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি, কারণ আর 2 দিন পরেই আমি আপেলগুলো সব পেরে ফেলবো। এখন আমি আমার কাপড়গুলো সবগুলো আমি শুকাতে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা রোদ আছে গার্ডেনে, আর রোদের জন্যই আমি আজ সবগুলো গার্ডেনে দিয়ে দিয়েছি। মাঝখানে রাত বেশ কয়েকদিন খুবই ঠান্ডা ছিল, মেঘলা মেঘলা ভাব ছিল, অনেক দিন পর আজকে একটু রোদ দেখা দিয়েছে, তাই আমি আমার সব কাপড়গুলো মেলে দিয়েছি। কাপড় ধোয়া শেষ, এখন আমি ফ্লোরটা ক্লিন করে নেব, ফ্লোরে মপ মেরে নেব। মপ মেরে আমি হাত মুখ ধুয়ে আমি অজু করে নামাজ পড়ব। নামাজ পড়ে আমি ভাত রেডি করে ফেলব। ভাত রেডি করে সবাইকে ডাক দেব একসাথে ভাত খাওয়ার জন্য। আমার সব কিছু কাজ শেষ, এখন আমার নামাজও শেষ। এখন ভাতগুলো বের করে ফেলেছি। ভাতের মধ্যে আজকে আমার ছিল শাক ভাজি, ডাল, টমেটো ভর্তা, বরবটি ভর্তা, শুটকি, কাচ্চি মাছের শুটকি দিয়ে আলু, মিট ভুনা আর ছিল ভাত। বাচ্চারা মিট ভুনা দিয়েই মূলত ভাত খেয়েছে। আমি আমার হাজবেন্ড ভর্তাগুলো খুবই পছন্দ করি, তাই আমরা ভর্তা দিয়েই বেশিরভাগ খেয়েছি। আলহামদুলিল্লাহ সবাই খুব মজা করে এনজয় করে লাঞ্চ করেছি একসাথে। আমরা স্যাটারডে সানডে একসাথে বসেই ভাত খাই, কারণ এই 2টা দিনই বাচ্চারা আমাদের সাথে থাকে। একসাথে আমরা সকালে, বিকেলে এবং রাতে খাওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ সবাই একসাথেই ভাত খেয়েছি। ভাত খাওয়া শেষ পর্বে আমি বাসনগুলো ধুয়ে নেব, তারপর আমি স্টার্ট করব আমার বাকি কাজগুলো। মূলত আমি আমার আজকের ব্লগে এটাই দেখানোর চেষ্টা করেছি, একটা গৃহিণী সারাদিনে কী কী করে থাকে আর আমি আজকে সারাদিন কী করেছি। আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এগুলোই করে থাকে। আমিও আজকে আমি যা যা করলাম সেগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি বাসন পেলাগুলো ধুয়ে আমি আমার পাখিগুলোকে ছেড়ে দিয়েছি, আবার ওদেরকে একটু লুক আফটার করেছি। ওদের কী কী খাবে, ওদের পানিগুলো, ওদের খাবারগুলো চেঞ্জ করে দিয়েছি।
ওরা বাইরে বের হয়ে আসলে খুবই মজা করে, এনজয় করে। এর মধ্যে আমি আমার দেশে কথা বলে নিয়েছি, আমার ভাই বোনদের সাথে, আমার মার সাথে। অনেক দিন ধরে কথা হচ্ছিল না, আর এরই মধ্যে আমি এই 2-1 ঘন্টা আমি দেশে কথা বলে নিয়েছি। এখন আমি এগুলো শেষে আমার বাচ্চাদের একটু পড়াশোনার দেখিয়ে নেব, পড়াশোনাগুলো কী করেছে, আর হোমওয়ার্কগুলো আমি শেষ করে নেব। বাচ্চাদের পড়ালেখা সপ্তাহে একদিনই হোমওয়ার্কগুলো দিয়ে থাকে, রিডিং করে বাচ্চারা এভরিডে, আর হোমওয়ার্কগুলো শেষ করে স্যাটারডে সানডে। তাই আমি পাখিগুলোর সাথে একটু সময় শেষ করে, আমার দেশে কথা শেষ করে আমি বাচ্চাদের সাথে বসবো একটু পড়ালেখা নিয়ে, তারপর আমি রাতের ডিনার বেড়ে নেব। আসলে আমরা যারা বাইরের দেশে থাকি, আমাদের প্রত্যেকটা কাজই নিজের হাতে করতে হয় এবং সময় বেঁধেই করতে হয়, প্ল্যান করতে হয় কখন কোন কাজটা শুরু করতে হবে, কোন কাজটা শেষ করতে হবে, তা না হলে সময় পাওয়া যায় না। আমিও সেরকম কাজ শেষ করে ফেলেছি, এখন বাচ্চাদের হোমওয়ার্ক শেষ করা হয়ে আসছে, ওরাও শেষ করে ফেলেছে ওদের হোমওয়ার্কগুলো। এখন আমি ওদেরকে জিজ্ঞেস করে নিয়েছি কি খাবে রাতের ডিনারে, ওরা বলছে চিজ, অনিয়ন এবং চিপস আর উইংস খাবে। তো আমি ওদের পছন্দ অনুযায়ী রাতের খাবারটা রেডি করে ফেলেছি। এখন রাতের খাবার রেডি হয়ে গেছে, ওদেরকে আমি ডেকে নিয়েছি, ওরা এখন খেয়ে ফেলবে রাতের ডিনারটা, তারপর আস্তে আস্তে ওরা মুখ হাত ধুয়ে ব্রাশ করে বেডে চলে যাবে। বাচ্চারা খেয়ে নিয়েছিল, এরই মধ্যে আমি একটু আমার মেসেজগুলো এবং ইমেলগুলো চেক করে ফেলেছি ওদের খাওয়া শেষ হওয়ার পর্যন্ত। আমি একটু স্যালাড এবং একটু ফ্রুট খেয়ে নিয়েছি বাচ্চাদের জন্য যা রেডি করেছি, ওরাও পছন্দ করে, ওদের পছন্দ অনুযায়ী আমি করে দিয়েছি, খাওয়া শেষ করে ফেলেছে আলহামদুলিল্লাহ, ওরা মজা করে খেয়েছে। এখন আমি এগুলো সব কিছু ক্লিন করে ফেলবো, সব যা যা আমার ক্লিন করার বাকি আছে সবগুলো আমি শেষ করে ফেলবো। আমার মোটামুটি সব কিছু শেষ হয়ে এসেছে, আমি সব কিছু ক্লিন করে ফেলেছি, এখন আমি সব পর্দাগুলো লাগিয়ে দিয়ে বাতিগুলো অফ করে দিয়ে আমি উপরে চলে যাব ঘুমাতে, বাচ্চারা ঘুমিয়ে পড়েছে, এখন আমি এগুলো সব কিছু লাইটগুলো অফ করে আমি উপরে চলে যাচ্ছি। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে আমার সারা দিনের জার্নিটা। আমার নয়, এটা প্রত্যেকটা মহিলারই জার্নি, যারা আমরা মহিলারা আছি তারা সকাল থেকে রাত পর্যন্ত এগুলোই করে থাকি, সংসারের জন্য, বাচ্চাদের জন্য, সব কিছু এভাবেই আমরা শেষ করি সকাল থেকে রাত পর্যন্ত। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি, সবাই সুস্থ আছি, এটা সবার জন্য শুক্রিয়ার কথা। এখন এই দেশে অনেক কোভিডটা আবার বেড়ে যাচ্ছে, খুবই ভয় হয়। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, আবার লকডাউন হতে পারে। আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের আপনজনরা, আমাদের প্রিয়জনরা অনেক ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ তুমি সবাইকে সাহায্য করো। আর আমি আপনাদের কাছে আবারও প্রতিবারের মতোই রিকোয়েস্ট করছি, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ 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 আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।